ছবিতে আমাকে ভালো করে দেখো, আমি এক বাদামি ভালুক। আমাকে দেখতে কি খুব হিংস্র আর ভয়াবহ মনে হচ্ছে? কিন্তু জেনে রাখো, আমি আমার বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে খুবই ভালোবাসি। তোমরা জেনে খুবই আশ্চর্য হবে যে আমার আকার যত বড়ই হোক না কেন, আমার বাচ্চারা দেখতে খুবই ছোট, একটা উলের গোলার মতো। ওরা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়। এখন আমি সবে আমার গুহা থেকে বেরিয়ে এসেছি, যেখানে পুরো শীতকালটা আমি ঘুমিয়ে কাটিয়েছি, এজন্য এখন আমার খুব খিদে পেয়েছে এবং আমি খাবারের খোঁজে ঘুরছি। আমরা নানা রকম কন্দ, মূল এবং কচি কাণ্ড খেতেই ভালোবাসি। গাছে উঠতেও আমরা খুব পটু। গাছের ডাল ঝাঁকিয়ে ফল, বাদাম, বীজ পেরে আমরা খাই। মধু খেতেও খুব ভালোবাসি, মৌচাক ভেঙে মধু খাই। গায়ের লোমের জন্য মৌমাছি আমাদের কামড়াতেই পারে না। ধারালো নখ দিয়ে আমরা পিঁপড়ের বাসা, উইয়ের ঢিবি ভেঙে পিঁপড়ের ও উইয়ের ডিম ও লার্ভা খাই। কখনো মহাভোজ খাওয়ার ইচ্ছে হলে হরিণ বা বুনো শুয়োর শিকার করে সবাই মিলে ভাগ করে খাই। তবে মাছ ধরতে পারলে খুবই ভালো। আহ, মাছ কি সুস্বাদু খাবার! আমার পিছনের পায়ে ভর দিয়ে যখন দাঁড়াই, তখন আমাদের উচ্চতা 7 ফুট। এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন জঙ্গলে আমাদের দেখা পাবে। এশিয়া এবং আমেরিকার জঙ্গলে আমাদের অনেকের রং কালো, তবে আমাদের জাত ভাই মেরু ভাল্লুকের রং সাদা। হ্যাঁ, আমরা 30 বছর পর্যন্ত বাঁচি। আমার মতো আরও বন্ধুর কথা জানতে চাইলে পেজটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কোন প্রাণীর ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানান।